আমি যখন ভেতরে গেলাম আমাকে দেখলো, তারপরে একটু হেসে আবার ঘুমিয়ে পড়লো। সত্যি বলছো? একদম সত্যি বলছি, এত ঘাবড়ালে চলবে না, বুঝলে? মিস্টার নিখিল চৌধুরী, উনি চলে এসেছে, চল। কিন্তু অশোক, নমস্কার, আমি নিখিল চৌধুরী। ও, আপনার মেয়ে তো কেমিক্যাল খেয়ে এখানে ভর্তি, তা আপনি কি নিজেই কমপ্লেন করেছেন? ইয়েস অফিসার, আমি নিজেই কমপ্লেন করেছিলাম। দেখুন অফিসার, আমার মেয়ে তো নিজে নিজে কেমিক্যাল খায়নি, ওকে লিকুইড কোনো কিছুর মধ্যে মিশিয়ে খাওয়ানো হয়েছে। আই সি, বেঁচে আছে যে এটাই বড় ব্যাপার। না না অফিসার, বেঁচে তো থাকবেই, ওকে বাঁচতেই হবে। কিন্তু যারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছে, আমি চাই আপনি ওদের খুঁজে বার করুন। অফিসার, কয়েকদিন বাদে সঙ্গীতের মহাযুদ্ধ নামের একটা ট্যালেন্ট শোতে কৃষ্ণা, মানে আমার মেয়ে, ওর পার্টিসিপেট করার কথা ছিল। কিন্তু এখন যে কতটা পার্টিসিপেট করতে পারবে জানি না, পুরোটাই আনসার্টেন। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার কি কাউকে সন্দেহ হয়? বলুন মিস্টার চৌধুরী, আমাদের কাছে কিছু লুকোবেন না। আপনার যদি কাউকে সন্দেহ হয় সেটা বলুন, আর আপনার পরিবারের হলেও সেটা জানান আমাদের। রাধারানী দত্ত,